মহিলা ব্যারিস্টার বলতে স্যার আমার দিকে একটু তাকান আপনি, স্যার তাকাইয়ে শুনেন আমার বক্তব্যটা। হ্যাঁ, সে শান্তি পাইতেছেন, আমি তার দিকে তাকাই না। তা যাই হোক, আমার উদ্দেশ্য তো যাই হোক, এটা অন্য খেয়াল, তার বক্তব্য তো ঠিকই আমি শুনতেছি। না, 30 বছর জজগিরি করছি আমি। হ্যাঁ, আপনাদের নজর অনেক ভালো, আমার নজর এত ভালো না, বুঝছেন না কেন ভালো না আমি বুঝাই। হ্যাঁ, এই কোর্টবর্তী মানুষ ছিল, উকিল পেশকার মুক্তার ব্যারিস্টার বহু থাকতো, কিন্তু আমার নজর ওই দিকে থাকতো না। আমার নজর থাকতো বামে একটা আসামির কাঠগড়া আছে, চোর ডাকায় খুনি বদমাস সব দিকটা তাই দাঁড়াইতো। আমি কতক্ষণ পরপর এদের দিকে তাকাইতাম, হায় হায় কোনো নির্দোষ লোক যেন আমার এখানে আইসা গেছে কিনা। দোষীটা সাজা পাক ঠিক আছে, এটা রোমান ম্যাক্সিম, কোনো নির্দোষী লোক যেন সাজা না পায়, এই জন্য রোমান ম্যাক্সিম হয়েছে 10টা পাপি ছুট্টা যাক, অপরাধী ছুট্টা যাক, আপত্তি নাই, একটা নির্দোষ লোক যেন না পড়ে। একজন বিচারককে কী করতে হয়, খড়ের গাদার থেকে সুই বাইর করতে হয়, এত কষ্ট। এই জন্য আমার নজরটা সবসময় চোর গুন্ডা খুনি বদমাস তাদের দিকে থাকতো। এই জন্য আমি ওই অভিজ্ঞতাটা 30 বছর জজগিরি করছি, ওই অভিজ্ঞতার আলোকে বলতে পারি আমি চেহারা স্রোত দেখা বলু, আপনি বেগানা মেয়ের দিকে তাকাইবেন না, বেগানা মেয়ের দিকে তাকাইলে যে কোনো মূর্তিমান ডাল্লা সেটাই নিয়ে যেতে পারে। একগারে এক খুব অতীতে অনেক তাকাইছেন, আমরাও তাকাইছি। হ্যাঁ, আপনারা এমনি বলতেছি না আমি তাকাইছি, কারণ ইউনিভার্সিটি পড়ছি। হ্যাঁ, মুড়িদ হই নাই, বুঝি নাই যে তা মেয়ের দিকে তাকাইয়া কথা বললে যে গুণা হয়, এটা মুড়িদ হওয়ার পরে টার পাইছি, তখন টার পাইছি, এটার এফেক্টটা বড় মারাত্মক। ঠিক কলবের মধ্যে জিকির তাসির হয় না, ইয়া হয় না, মুড়িদ হওয়ার পরে 78 সালে টার পাই লেছি, যখন মঞ্চে বইছি যে না আর মেয়ের দিকে তাকানো যাবে না, তাকানো যাবে না। কোর্টের মধ্যে অনেক বড় বড় মহিলা ব্যারিস্টার আবিয়া বিয়াটে তারা আসতো, তো ওরা আর্গুমেন্ট করতেছে, আমি চুপ করে নিছে, তারা তো আরও উকিলটা তো বোঝেননি জানে, তাকের দিকে আবার তাকানো লাগবে। তো মহিলা ব্যারিস্টার বলতে স্যার আমার দিকে একটু তাকান আপনি, স্যার তাকাইয়া শুনেন আমার বক্তব্যটা। হ্যাঁ, সে শান্তি পাইতে আছেন, আমি তার দিকে তাকাই না। তা যাই হোক, আমার উদ্দেশ্য তো যাই হোক, এটা অন্য খেয়াল, তার বক্তব্য তো ঠিকই আমি শুনতেছি, যাই হোক এটা আলাদা ব্যাপার। এখন এই যে বেগানা মেয়ের দিকে যদি তাকান, তাইলে আপনি দেখবেন চেহারা নূরটা আপনি থাকবে না, যত আমলই আপনি করেন না কেন এই চেহারা নূরটা থাকবে না, একদম কুদৃষ্টি নিয়ে কখনো তাকাবেন না, কুদৃষ্টির থেকে আল্লাহ বাঁচাই রাখবেন। গুনাহ ও ইমান নিয়ে মারা গেলেন, কিন্তু গুনাহ রয়ে গেল, কবর আজাব থেকে আমরা বাঁচতে পারবো না, গুনাহ অনুযায়ী শাস্তি ভোগ করতেই হবে। কাজই একবারে গুনাহমুক্ত অবস্থায়, গুনাহমুক্ত অবস্থায় সহজ পন্থা, আল্লাহর কাছে এই অপরাধগুলো করছি সেটা আল্লাহর কাছে বারে বারে মাফ চাইতেইব, তওবা ইস্তিগফার করতেইব, ইস্তিগফার বেশি করে তওবা করতেইব, আর বান্দার হকগুলো যথাসম্ভব চেষ্টা করবেন মাফ নেওয়ার জন্য। বান্দার হক কোনো অবস্থাতেই মাফ হবে না। তবে যদি মনে করেন বান্দা মারা গেছে, যার হক নষ্ট করছেন টাকা পয়সার মাধ্যমে হোক, কথাবার্তার মাধ্যমে হোক, তার জন্য বেশি বেশি করে ইসালে সব করবেন। সে যদি মারা গিয়া থাকে কিংবা ওয়ারিশ থাকলে আপনি সাধ্যানুসারে ওয়ারিশগুলোর থেকেও মাফ নিতে চেষ্টা করবেন, অর্থাৎ সবসময় সচেতন থাকবেন। এর মধ্যে আমার হজের বইটা যেটা নিয়েছেন, 6 নম্বর তাওয়াফের একটা দোয়া আছে, এই দোয়াটা বারে বারে পড়বেন। 6 নম্বর তাওয়াফ, আমরা যখন তাওয়াফ করি 7টা তাওয়াফ দিই করি, প্রথম তাওয়াফে এই দোয়া, দ্বিতীয় তাওয়াফে, তৃতীয় তাওয়াফে, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ, 6 নম্বর তাওয়াফের দোয়াটা সবসময় আপনারা নিয়মিতভাবে পড়বেন। আমার হজের বইটার থেকে নিয়ে যারা নিছেন নেবেন, আর যারা নিছেন তারা তো আসেনি, 6 নম্বর তাওয়াফের, সেখানে একটা চমৎকার দোয়া আমরা পড়ি তাওয়াফের সময়, আল্লাহ তোমার বান্দার যে হক আছে এই বান্দার হকেরটা মাফ করার দায়িত্ব আল্লাহ তুমি নিয়ে আনো, এই আল্লাহর কাছে এটা একটা বরিয়াদ করা হয়। হ্যাঁ, এই দোয়াটা সবসময় আপনারা পড়বেন তাওয়াফের সময়। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা জানেন বিদায় হজের সময় উটের উপরে একটা বক্তৃতা দিয়েছিলেন, 1,26,000 সাহাবি, এবং হুজুর ঘোষণা দিয়ে দিয়েছিলেন বেলাল তুমি বলো সবাইকে যেন মনোযোগ দেওয়া আমার বক্তব্যটা শোনে। তো বেলাল ঘোষণা দিলেন, আপনারা শুনে আশ্চর্য হবেন, 1,26,000 সাহাবি পিছনের থেকে একই সমানে শুনছে, কোনো মাইক ট্যাক ছিল না, এরা জবলে রহমতের পাশে পাদদেশে এই বক্তৃতাটা দিছিলেন। তো এই বক্তৃতা দেওয়ার পরে নবীজি একটা লম্বা মুনাজাত দিলেন, একবারে সূর্য অস্ত পর্যন্ত, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ উম্মতদেরকে, কাঁদতে কাঁদতে হুজুর বেকারার হয়ে গেছে, আল্লাহ আমার হুজুর তো জানেন এটা শেষ বিদায় হজ, একবারই হজ করছেন এটাই শেষ দশ, এবং এই হজের পরে তিনি বিশেষ 82 দিন বেঁচেছিলেন, কাঁদতে কাঁদতে বুক বাসায় লেছিলেন। হুজুরের কাছে খবর আসছে যে আপনার বান্দার সব গুণা মাফ করলাম, কিন্তু বান্দার হক আমি মাফ করব না। নবীজি বেকারার হয়ে গেলেন যে বান্দার হকের কারণে আমার উম্মতটা আটকা পড়ে যাবে, চলে গেলেন। ওই দিন সন্ধ্যার পরে কোথায় যায়, মুজদালেফায়, মুজদালেফাতে যাইয়া প্রার্থনা করলেন, যেটাকে বলা হয় খুব বিখ্যাত, যেখানে দোয়া কবুল হয় এখানে মুজদালেফা, মাশারুল হারাম বলা হয়, পুরা মুজদালেফার মাঠ, মুজদালেফার মাঠে শেষ রাত্রে
হুজুরের কাছে আলহাম হইল যে আপনার খাঁটি উম্মত যারা হবে তাদের মাফের দায়িত্বটা আমি নিলাম আল্লাহ বুঝতে পারছেন কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে ৬ নম্বর তাওবার মধ্যে আছে কারণ বান্দার হক কোনো অবস্থাতে মাফ করা হবে না এখন আল্লাহ যদি মাফ করে দয়া করে যেমন হাজী ইসমাইল সাহেব থেকে আমি টাকা নিলাম ধনী মানুষ হাওলাতের কথায় আল্লাহ আমার খবর নাই দিচ্ছিও না দরাও দিচ্ছি না ওনায় টেলিফোন করলো আর ধরি না মারা গেলাম অবস্থা কি হবে ওনার যদি দয়া করে মাফ করে ভালো না হলে তো এই ৫০,০০০ বাড়ির কাছে এক পয়সার জন্য ৭০০ ওয়াক্তের নামাজ আমার থেকে কাইটা নিবে আমার নেকগুলো যখন কুলাইবো না তার বদামলগুলো আমার গাড়ি চাপাই দিই গিবত বদনাম যা করছি সব চলে যাব বেকার বান্দার হক সম্পর্কে খুব সচেতন থাকবেন এই জন্য ৬ নম্বর এখন থেকে স্টপ করে দেন আর কোনো অবস্থাতেই বান্দার গিবত করবো না বান্দার হক নষ্ট করবো না আল্লাহ পিছনের হকটা মাফ করার দায়িত্বটা তুমি আল্লাহ যদি নিয়ে নেয় দায়িত্বটা তাহলে বাঁচতে পারবো যে তোমার কি আছে তোমার চাহিদা কি বলো আর এখন থেকে ওই লোকটার জন্য ইসালে সোয়াব করবেন ইসালে সোয়াব কি আপনি ফাতা একলা দুরুশিব পরে পরে তার জন্য দোয়া করবেন দুরুশিব পরে আল্লাহ তাকে তুমি মাফ করে দাও মারা গেছে যে সে কবরে যায় যদি খুশি হয়ে যায় হয়তো আল্লাহ মাফ করে দিতে পারেন আপনার যাই হোক এখন শোনেন যেই কথাটা আমি বলতে চাই যে আমাদের মৃত্যুটা যেন একটা সুখের মৌত হয় একটা গুণামুক্ত অবস্থা ইমানের সাথে যাতে একটা মৌত হয় এবং এই মৌতটা যাতে সুন্দর না হইলে কিন্তু আমাদের কবরেরও মুসিবত আছে দেখেন কতগুলো মৃত্যু কত সুন্দর কোনো বলার অপেক্ষা রাখে না আপনারা আমি গত সোমবারে শুরু করছিলাম নবীজি জীবনে ৫টা কবরের মধ্যে নামছিলেন ৫টা কবরে নবীজি এক নম্বর কবর হইল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না হুজুরের প্রথম স্ত্রী যিনি জান্নাতুল মুআল্লাতে বর্তমানে শুয়ে আছেন আল্লাহ চাইতো আপনারা যদি কোনো দিন উমরা যান হজে যান পুরুষটা ওনার কবর পর্যন্ত যাইতে পারবেন ওনার মাজারে যাইয়া যদি দেখেন দেখেন জিয়ারত করবেন দেখবেন কবর থেকে একটা সুঘ্রাণ আসতেছে বেশ কম্বরের ঘ্রাণ পরীক্ষা করে দেখবেন একটা পরীক্ষিত সত্য আল্লাহ আমাকে অনেকবার নিছে আপনারা ইনশাল্লাহ দেখবেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর থেকে মেশকম্বরের গ্রাম বাড়িতে আল্লাহ কীভাবে কবুল করছেন কবুল করবেনই বা কেন নবীজি নিজেই কবরে নামছিলেন আর খাদিজা তো বলার অপেক্ষা রাখে নাই ওনারা তো অনেক বড় ব্যাপার সেবার খাদিজা নবীজির স্ত্রী নবীজি কবরে নামছেন ৫টা কবরের মধ্যে একটা খাদিজার কবর হুজুরের আপন চাচি আপন বলতে যেটা আবদুল্লাহ আবু তালিবের স্ত্রী ফাতেমা বিনতে আসাদের কবরের মধ্যে নামছিলেন তারপরে হুজুরের আরেক কন্যা আছে জয়নাবের কবরের মধ্যে নামছিলেন প্রথমে রোজানা যা ৬টা কবর হয় জয়নাবের কবরটা ধরলে আর আয়েশা সিদ্দিকার আম্মা হুজুরের শাশুড়ি উম্মের উম্মানের কবরের মধ্যে হুজুর নামছিলেন আর খাদিজার আগের তরফের এক ছেলে হিন্দের কবরের মধ্যে তিনি নামছিলেন দুইজন পুরুষ আর একজন হইলেন চারজন হইল মহিলা তো এই পুরুষদের মধ্যে আরেকজন আছে আবদুল্লাহ আল মুজাইনি আবদুল্লাহ আল মুজাইনি নামটা মনে রাখেন তো তার নাম ছিল আব্দুল উজ্জা তিনি মূর্তি পূজার উজ্জা হইল একটা মূর্তি পূজা মানে মূর্তির নাম লাত উজ্জা মানাতে এগুলো মূর্তি তো তখন কাফেররা এই নাম রাখছিল আব্দুল উজ্জা তিনি ছোট বয়সে এতিম হইয়া যান পরবর্তীতে তিনি মুসলমান হন তো মুসলমান হওয়ার পরে নবীজি জিজ্ঞাসা করে বাবা তোমার নাম কি বলে হুজুর আব্দুল উজ্জা উজ্জার দাস বাবা এই নাম তোমার এখন থেকে নাম হবে তোমার আবদুল্লাহ আল্লাহর দাস এই নামে তিনি খুশি নাম হয়ে গেল আবদুল্লাহ তার মৃত্যুটা দেখেন কীরকম যে আমি কয়েকটা মৃত্যুর কথা বলি এখন আব্দুল উজ্জা যখন ইসলাম কবুল করলেন যখন তার পিতামাতা অল্প বয়সে মারা যায় অতি হয়ে গেল পিতামা মা মাতা যায় না পিতা মা জীবিত ছিল চাষার কোলে লালিত পালিত হইতেন চাষা একবারে কট্টর কাফের যখন শুনলেন সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে চলে গেছে ইসলাম কবুল করছে কলেমা শাহাদত পড়ছে তখন তার উপরে টর্চার নির্যাতন শুরু করলো এই টর্চার নির্যাতন তাকে এক ইঞ্চিও টলাইতে পারে না হ্যাঁ আবদুল্লাহকে শেষে তার চাষা বিরক্ত হইয়া তাকে একবার উলুম্ব কইরা ব্যত্রাঘাত করে তারে পাঠাই দিছে যা তুই আমার বাড়িতে আর থাকবি না এখন থেকে তুই বিতাড়িত হ অর্থাৎ তার বাবার সম্পত্তি খাই এই চাষায় বড় লোক হইতেছে অথচ তাকে এখন মুসলিম কবুল করার কারণে তাকে বাড়ির থেকে বের করে দিছে একবারে উলঙ্গ মাও কিন্তু ওই দলেই কিন্তু মা যখন দেখছে ছেলেটা উলঙ্গ হয়ে গেছে তখন একটু লজ্জাও পাইলেন তখন ছেলে তো সতইল একটু মায়া লাগছে তখন জানালা দিয়ে একটা চাদর ফেঁকে মারছে এই চাদরটা সিরা তিনি অর্ধেক করলেন অর্ধেকটা পড়লেন আর অর্ধেকটা গায়ে দিলেন নবীজি তখন মুক্কায় নাই হিজরত করে মদিনা শরীফ চলে গেছে আবদুল্লাহ এখন কি করলেন এক দৌড়ে কেন বললাম জানেন
নবীজি 470 কিলোমিটার মক্কা থেকে মদিনার দূরত্ব 13টা মঞ্জিল পার হইছে 12 দিন লাগছে হুজুরে যাইতে ঘোড়ায় যে ঘোড়াটা ওঠে যে উটের উপর উঠতে তিনি গেছেন ওটার নাম হলো কাসওয়া এই কাসওয়া উটের উপরটা হুজুর 12 দিনে যাইয়া মদিনা শরীফ পৌঁছে থাইম্যা থাইম্যা রাস্তা রাস্তা যেখানে বিশ্রাম নেওয়া দরকার দিছে কিন্তু আব্দুল্লাহ আর থামাথামি নাই এই চাদর অর্ধেকটা পরলেন অর্ধেকটা গায়ে দিয়া এক দৌড়ে কোথাও থামা নাই মদিনা শরীফ যাইয়া হাজির তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তালিম দিচ্ছেন যাই বললেন ইয়া রাসূলুল্লাহ হুজুর দেখে চোখের পানি ছেড়ে দিছেন আব্দুল্লাহ তুমি আসছো হুজুর তো জানে হুজুরের কাছে সব খবর আছে আব্দুল্লাহ তুমি আসছো তো আব্দুল্লাহ আসছে হুজুর এখন আব্দুল্লাহ আর কোনো চায় না যে আমি সফল ইনশাল্লাহ আল্লাহ রসুলের কাছে যখন এসে গেছি আমি কি সব দিক দিয়ে আমি নিরাপদ জাহানে তার এই ধারণা তিনি জোরে জোরে কোরআন শরীফ পড়তেন মাথা হেলাইয়া দুলাইয়া জিকির আসকার করতেন জলি জিকির জোরে জোরে আল্লাহ চাইতো উমর রাদিয়াল্লাহ তাআলা বলতেন লোকটা বুধ রিয়াকার নবীজি বলতেন উমর তাকে তার হালে ছেড়ে দাও তাকে তার হালে ছেড়ে দাও তার অন্তরটা খুব কোমল নরম তাই সেই যাবে পড়তে চায় পড়ুক জোরে পড়ুক আস্তে পড়ুক যেভাবে পড়ুক তার হালে ছেড়ে দাও তাবুকের যুদ্ধের সময় 30,000 সাহাবী আর নবী তাবুক গেলেন মদিনার থেকে তাবুকের দূরত্ব 700 কিলোমিটার তাবুক গেছে তাবুক যাইয়া তিনি অন্তকাল করলেন তাবুকের যুদ্ধের মধ্যে কেউ শহীদ হয় নাই তিনি অন্তকাল করছেন তারপর আল্লাহ তাকে শাহাদতের মর্যাদা দান করছেন এখন নবীজি তখন তাবুক মানে 30,000 সাহাবি অনেক সাহাবি তখন মারা গেছেন কবরও তার জন্য খনন করা হয়েছে তখন কবরের মধ্যে ছোট বাতি তখন তো বাতি কুফি বাতি বলেন আর যাই বলেন ওইগুলো নিয়ে সাহাবিরা দূর থেকে দেখতেছে একটা কেমন যেন বাতি বাতি ভাব চাইয়া অনেকেই দেখলেন যে একটা কবর কবরটার কার খোঁজ নিয়ে দেখা গেল আব্দুল্লাহ মুজাইনি মারা গেছে 30,000 সাহাবি সবাই তো তার চিনার কথা নয় অনেক লম্বা বহর তো নবীজি কবরের মধ্যে নামলেন নাইমা আবু বকর সিদ্দিক আর উমর রাদিয়াল্লাহু তাআলাকে বলেন দাও তোমার ভাইয়ের লাশ আমার কাছে দাও নিজে কবরের নাইমা নবীজি আব্দুল্লাহ মুজাইনের লাশটা আবু বকর সিদ্দিক আর উমর থেকে নিলেন উপর তারা দুইজন উপরে আর নবীজি হাতে নিলেন নিয়ে নিজে কবরে শোয়াইছেন কি ভাগ্যবান চিন্তা করুন একরে কারো কারো মতে কবরও রাইখেই আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন আয় আল্লাহ বারে তালা এই সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহ আল মুজাইনি নামটা কেন হয়েছে দুই চাদরওয়ালা আল মুজাইনি শব্দের অর্থ হইল দুই চাদর এই দুই চাদরওয়ালা আমি আল্লাহ আব্দুল্লাহ আল মুজাইনির প্রতি আমি সন্ধ্যা পর্যন্ত খুশি ছিলাম রাজি ছিলাম আল্লাহ তুমিও রাজি হইয়া যাও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আমার খুব আফসোস লাগে হায় হায় এই লাশটা যদি আমার হইতো আমি কতই না ভাগ্যবান ছিলাম দেখছেন মৃত্যুটা কীভাবে হচ্ছে অনেক আল্লাহ কীভাবে কবুল করে নিচ্ছেন এই লোকগুলারে তো এমন সুখের মৌত আমরা একটা চাই যাতে আল্লাহ আমাদেরকে কবর আজাব থেকে যাতে বাঁচাই দেয় এখন আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করতেইব কতগুলো আমল আছে 60টা আমল আছে যে আমলগুলো করলে আল্লাহ তার ইমানটাকে হেফাজত রাখে ইমানটা এক মুহূর্তের মধ্যে আল্লাহ আবার ছিনাই নিয়ে যেতে পারে কারণ এটা দয়া করে আল্লাহ দিদান করছেন আমাদের আমাদের কোনো ক্রেডিট নাই আমরা মুসলমান হয়েছি ঠিকই আমাদের কোনো ক্রেডিট নাই আল্লাহ দয়া করে মুসলমানের ঘরে পাঠাইছেন যদি বেদিনের ঘরে পাঠাইতেন তাহলে অবস্থা কী হইতো আল্লাহই ভালো জানেন ওই ডিঙ্গায় আসতে পারতাম আমরা কখনো নয় তো যাই হোক আল্লাহ আমাদের মুসলমানের ঘরে কিন্তু বহু মুসলমান একবার আল্লাহর অনেক অলি আল্লাহ নামকারা অলি আল্লাহ বড় পীর সাহেবের মানে ক্লাসমেট তা দেখা গেছে সেও বেঈমান হয়ে মারা গেছে হ্যাঁ বড় পীর সাহেব কেবলার ক্লাসমেট অনেক বড় মাপের অলি হয়েছিলেন কোনো কারণে সে মারা গেছে ইবনে সাকা কইরার নাম তার নাম তো যাই হোক আল্লাহ আমাদেরকে কীভাবে নেবেন দুনিয়ার থেকে 60টা আমল আমার হজের বইটার মধ্যে উল্লেখ করছি প্রতিদিন যদি কেউ নামাজের পরে রাব্বানা আল্লাহ তুজি কুলুবানা বাদাই ঝাদাই তা নাই দোয়াটা যারা জানেন পড়বেন যারা প্রতিদিন প্রতি নামাজের পরে একবার করে পড়ে আল্লাহ তার ইমানটাকে হেফাজত করবে দুই নম্বর ইয়া হাইজ্জু ইয়া কাইজ্জুম বে রাহমাতিক আস্তাগিসু এই আমলটা যারা করে নামাজের পরে হোক সবসময় দোয়ার মধ্যে তাকে আল্লাহর ইমানটাকে হেফাজত করবে তিন নম্বর আজানের মুনাজাতটা দিবেন আজানের মুনাজাতটা আজান ছাড়াও করা যায় এটা দোয়ায়ে ওয়াসিলা বলে এই আজানের মুনাজাতটা কষ্ট করে শিখবেন শিখলে এইটার দ্বারাও ইমান হেফাজত থাকবে আর কেউ যদি আজানের জবাব দিয়ে আজানের মুনাজাত দেয় আমাদের সাতসিনার নামাজ শিক্ষা বইয়ের মধ্যে আছে যে নামাজ শিক্ষা বইটা আমাদের শরীফ আব্দুল কাদির সাহেব আর হুজুরের সফর সঙ্গী যে ছিলেন মাওলানা আব্দুর রহমান সাহেব খুব সম্ভব কিনে কলসকাঠি না কোথায় জানেন আমি কামারকাঠি ওইখানে ওনার দুইজনে মিল্লা তারা বইটা লেখছে 27-28 আছে কেউ যদি আজানের দোয়াগুলো দিয়ে মুনাজাতটা দেয় তার সুপারিশে 40,000 পাপি নাজাত পাবে তার যে কষ্ট করে মুনাজাতটা শিখবেন এবং
আমি গাউসুল আজম মসজিদের ইমাম সাহেব বলি আপনি যখন তালিম দিবেন এই সূরা কেরাতের সাথে আজানের মুনাজাতটা মাঝে মাঝে শোনাবেন আজানের মুনাজাত আত্তাইয়াতু আর দোয়া কুনুত এগুলা অবহেলিত আমাদের দেশে জিজ্ঞাসা করলে অনেকেই পারে না এটা আপনি বিবেচনার মধ্যে রাখেন প্রতি বিশুদ্ধবাড়িতে ওনার এখানে তালিম হয় আজানের মুনাজাতটাও একটু তালিমের মধ্যে নিয়ে আসবেন আর আপনারা কষ্ট করে যারা আরবি জানেন না অনেকেই অনেকে হাত উড়ান আমি জানি কিন্তু আমি চেহারা দেখে বুঝছি আপনি হাত উড়ানোর দরকার উড়াইছেন আপনি জানেন না বুঝেন না কারণ বলতে পারেন আপনি কেমনে বলেন আপনি কি আধ্যাত্মিক শক্তি না 30 বছর জজগিরি করছি আমি হ্যাঁ আপনাদের নজর অনেক ভালো আমার নজর এত ভালো না বুঝছেন কেন ভালো না আমি বুঝাই হ্যাঁ এই কোর্টবর্তী মানুষ ছিল উকিল পেশকার মুক্তার ব্যারিস্টার বহু থাকতো কিন্তু আমার নজর ওই দিকে থাকতো না আমার নজর থাকতো বা আমি একটা আসামির কাঠগড়া আছে চোর ডাকায় খুনি বদমাস সব দুইটা তাই দাঁড়াইতো আমি কতক্ষণ পরপর এদের দিকে তাকাইতাম হায় হায় কোনো নির্দোষ লোক জানি আমার এখানে আইসা গেছে কিনা দোষীটা সাজা পাক ঠিক আছে এটা রোমান ম্যাক্সিম কোনো নির্দোষী লোক যেন সাজা না পায় এই জন্য রোমান ম্যাক্সিম হয়েছে 10টা পাপি ছুট্টা যাক অপরাধী ছুট্টা যাক আপত্তি নাই একটা নির্দোষ লোক যেন না পড়ে একজন বিচারককে কী করতে হয় খড়ের গাদার থেকে সুই বাইর করতে হয় এত কষ্ট এই জন্য আমার নজরটা সবসময় চোর গুন্ডা খুনি বদমাশ তাদের দিকে থাকতো এই জন্য আমি ওই অভিজ্ঞতাটা 30 বছর জজগিরি করি ওই অভিজ্ঞতার আলোকে বলতে পারি আমি চেহারা স্রোত দেখা আপনি এটা মুনাজাতটা আদৌ জানেন না আমি স্মরণ দিতে ঠিক ঠিক ধরে দিতে পারেন স্মরণ দেওয়া তো উদ্দেশ্য নয় কিন্তু অনেকে জানেন পড়েন আবার অনেকে জানেন না সবাই তুলছে আমিও তুলি না তুললে কেমন দেখা যায় কষ্ট করে একটু শিখিয়ে নেবেন মুনাজাতটা কে বলছি মুনাজাতটা যারা দেয় তারা সুপারিশে আপনি 40,000 পাপি নাজাত পেয়ে যাবে তিন নিজের শিবের হাতে শুধাইছি নামাজ শিক্ষা 87 পৃষ্ঠার মধ্যে দেখবেন আর এটা দোয়ায় ওয়াসিলা এটা নামাজের আজানে মুনাজাত ছাড়াও প্রতিদিন পড়বেন নামাজের মধ্যে এটার দ্বারা আপনার ইমানটাকে হেফাজত থাকবে।